गाइस आज के एक्सप्लेन करते यूसुफ जुलेखार 47 नम्बर पर्वटी और हाँ एक्सप्लेन करारे देखिए दीब आपनारा कि यूसुफ जुलेखार ओरिजिनल पर्वगुली देखें। यूसुफ जुलेखार 47 नम्बर पर्व देखाना है राजमहल आबुबिस से तार परिवार के बाचानोर जन्नो सब दोष निजेर काँधे नेन। एरपर बादशाह रागान्वित हुए अज्ञामहर्गे ताड़िये दें। इरानुस और खादेम किमुनि तारा मुक्ति पान और आबुबिस के फाँसिर आदेश दें बादशाह। তিনি বলল আগামীকাল আপুবিসে ফাঁসি কার্যকর করা হবে। এরপর বাদশাহ মন্ত্রীকে বলল ঠান্ডা মাথায় সিদ্ধান্ত না নেওয়ায় আজকে মিশরবাসীর সামনে অপমান হলাম। এরপরের দিন আপুবিসকে ফাঁসির মঞ্চে আনা হয়। তারপর বাদশাহর এক সিপাহী জনগণকে অবগত করেন যে আপুবিস মিশরের বাদশাহ ও তার সপরিবারকে হত্যা করার চেষ্টায় তাকে ফাঁসিতে ঝোলানো হবে আর তার প্রাণ যতক্ষণ না যাবে তাকে ঝোলানো অবস্থায় রাখা হবে এবং তার মৃতদেহ মুমি করা হবে না। তার মৃতদেহ এই অবস্থায় থাকবে এবং তার মৃতদেহ পাখিদের খাবার হবে। এরপর আপুবিস খোদার কাছে প্রার্থনা করলেন হে মহান খোদা এ কঠিন মৃত্যুকে ধৈর্য ধারণ করার শক্তি দিন। এরপর আপুবিসকে উপরে তোলা হয়। তারপর মন্ত্রীর আদেশে আপুবিসের পায়ের শিরা কাটা হয়। এভাবে ফাঁসি কার্যকর করা হয়। এরপর দেখানো হয় জাবিরা কারাগার। সেখানকার এক সিপাহী এসে ইউসুফকে বলল ইউদার সিফের স্বপ্নের ব্যাখ্যা সঠিক হয়েছে। আপুবিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আর ইরানুসকে নাজাত দেওয়া হয়েছে এবং আরও বললেন এরকম নিখুঁত স্বপ্নের ব্যাখ্যা কিভাবে দিলে তুমি। তারপর ইউসুফ বলল এগুলো আমি নিজে থেকে বলিনি, আমার মহান খোদা আমাকে অবগত করেছেন। এরপর সিপাহী চলে যান। তারপর নিনিভার ইউসুফকে বলল তুই জাদুঘর, তুই শয়তানের সাহায্য নিস। এরপর ইউসুফ তার জবাবের উত্তর দেন। এরপর নিনিভার বলল জাদুঘর আপনার নতুন খবর কি? ইউসুফ বলল তোমার সাজা কত দিনের? নিনিভার বলল কিয়ামত পর্যন্ত। চাবিরা কারাগার থেকে নাজাত পাওয়া অসম্ভব। ইউসুফ বলল শোনো নিনিভার, তুমি কিছুদিনের ভিতরে নাজাত পাবে। এরপর নিনিভার বলল যদি তোমার এ কথা একটুও সত্যি হয় তাহলে তোমার উপর ঈমান আনব। এরপর ইউসুফ নবী ও কারাবন্দীরা মিলে আপুবিসের জন্য দোয়া করেন। এরপর নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। এখন রাত হয়ে গিয়েছে, দেখা যায় পাখিরা তাকে খাবার জন্য আসতেছে। সো গাইস আজকের পর্বটি এতটুকুই। আর হ্যাঁ, আজকের এই পর্বটি উল্টাপাল্টা মনে হতে পারে, কেননা ইউটিউবে যে সকল ইউসুফ জুলেখার পর্বগুলি আপলোড করা হয়েছে সকল পর্ব উল্টাপাল্টা। তো আপনারা যদি ইউসুফ জুলেখার সকল অরিজিনাল পর্বগুলি দেখতে চান, আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি দেখলে ইউসুফ জুলেখা অরিজিনাল পর্ব দেখতে পারবেন। গাইস আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।